বন্ধুরা, তোমরা বিজ্ঞান ভালোবাসো? আমিও অনেক ভালোবাসি বিজ্ঞান, কিন্তু আরে আমার বন্ধু জাদুকর কোথায় গেল? বন্ধুরা, তোমরা কি আমার বন্ধু জাদুকরকে দেখেছো? বন্ধুরা, চলো আমরা একসাথে জাদুকরকে ডাকি। ডাকবে? জাদুকর, জাদুকর, চলে এসো, চলে এসো। কেমন আছো বন্ধুরা? আমিও ভালো আছি। আচ্ছা বন্ধুরা, তোমরা কোন স্কুল থেকে এসেছো? ও, শুনতে পেয়েছো, সেন্ট মেরিজ স্কুল। সেন্ট মেরিজ স্কুল কোথায় বন্ধুরা? জামাল খান, চট্টগ্রাম। হ্যাঁ বন্ধুরা, স্কুলে নিশ্চয়ই অনেক মজা হয়। তোমরা স্কুলে বিজ্ঞান পড়ো? তোমরা সবাই বিজ্ঞান ভালোবাসো? হ্যাঁ, আমিও বিজ্ঞান ভালোবাসি। বিজ্ঞানী? হ্যাঁ, ওরা কিন্তু জাদুও ভালোবাসে। বন্ধুরা, তোমরা জাদু ভালোবাসো? বিজ্ঞানী? হ্যাঁ, আমি এই মুহূর্তে বন্ধুদের একটা জাদু দেখাতে চাই। বন্ধুরা, তোমরা জাদু দেখবে? বন্ধুরা, আমি আমার জাদু শুরু করছি। দেখতে পাচ্ছো তোমরা, আমার হাতে একটা কি বলতো, ফুল, এবং এটা লাল রঙের। আমি শুরুতেই এই ফুলে একটা জাদু করতে চাই। তোমরাও আমার সাথে হাতটা নাড়াও তো একটু এইভাবে। এইবার ফুলটাকে আমি ধরে নিয়ে যদি এইভাবে নিয়ে নিই, এটা কি হয়ে গেল বলতো? একটা রুমাল হয়ে গেল। আর কি রঙের রুমাল? লাল। আর লাল রুমালকে আমি ছুঁড়ে দিলে, দেখতে পাচ্ছ এটা কি হয়ে গেল? লাল রঙের একটা লাঠি, তাই না? আর এটা কি? সবুজ রঙের। আর এটাকে যদি আমি ছেড়ে দিই, এটা সবুজ রঙের হয়ে গেল। বন্ধুরা, তোমাদের স্কুল সম্পর্কে জানতে ইচ্ছে করছে, তোমাদের স্কুল সম্পর্কে জানাও। কে বলবে বন্ধু? একজন বন্ধু হাত তুলেছে। বাহ, আমাদের প্রিয় সেন্ট মেরিজ স্কুল 1955 সাল থেকে 2019, দীর্ঘ এ 64 বছর ধরে শিক্ষার অনির্বাণ শিক্ষা জ্বালিয়ে আপন ঐতিহ্যের স্বাক্ষর বয়ে চলেছে এ স্কুল। পাহাড়ের কোল ঘেঁষে নীলাচলের ছায়ায় অবস্থিত এ স্কুল শিক্ষাদানের পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও সৃজনশীল মেধা বিকাশে আমাদের এক অনন্য মানুষ হিসেবে গড়ে তোলে। শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় 3000 শিক্ষার্থী একসাথে ভাই বোনের মতো মিলেমিশে পড়াশোনা করি। এবার একটু শিক্ষকদের সাথে পরিচিত হই। আমি সুমি চক্রবর্তী, সেন্ট মেরিজ স্কুলের সহকারী শিক্ষিকা, বিজ্ঞান শিক্ষক। আমি মণি ডি কস্তা, সেন্ট মেরিজ স্কুলে আছি, সহকারী শিক্ষিকা হিসাবে কর্মরত আছি, বিজ্ঞানের শিক্ষক। চমৎকার, জোরে হাত তালি। বিজ্ঞানী? হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে আরেকটা জাদু দেখাতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, বন্ধুরা তোমরা জাদু দেখবে? বন্ধুরা বলেছে জাদু দেখবে, দেখাও, তারপর আমি আবার গল্প করব। বন্ধুরা, আমি আমার এবারে জাদুটা শুরু করছি। হ্যাঁ বলো তো, তোমরা আমার হাতে কি? দুইটা রুমাল, তাই না? এটা কি রঙের? আর নিচেরটা সাদা। এবার আমি একটু জাদু করে নিচ্ছি। আর জাদু করে নেওয়ার পর কি হয় জানো? আমি যদি ধরে এইভাবে টেনে নিই, দেখতে পাচ্ছ তোমরা এটা রং পাল্টে গেছে, তাই না? শুধু তাই না, আমি দেখো এই দুটাকে একসাথে ধরলাম, দুইটা রুমাল তো। আমি আবারও একটু জাদু করছি, তোমরাও করো আমার সাথে। করে নিলে তো তোমরা দেখতে পাচ্ছ কয়টা রুমাল? দুইটা রুমাল। আর আমি যদি এইভাবে টেনে দিই, কয়টা রুমাল? তিনটা। আমি যদি এই করি, চারটা। আমি যদি এই করি, পাঁচটা। আমি যদি এই করি, ছয়টা। আমি যদি এই করি, সাতটা। আমি যদি এই করি, আমি যদি এই করি, আমি যদি এই করি। বন্ধু, তুমি হাত তুলেছো, তুমি কিছু বলতে চাও? আমি জাদুকরকে একটি ধাঁধা বলতে চাই। তিন অক্ষরের নাম যার সবার ঘরে থাকে, প্রথম অক্ষর বাদ দিলে সবাই খেতে পারে, শেষের অক্ষর বাদ দিলে সবাই ভয়ে মরে, বলো তো কি?
এটা হবে, এটা হবে, আমি আমি কালকে বলবো। ও তুমি কালকে বলবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি ভাবতে থাকো। বন্ধু জাদুকর পারছে না, তুমি বলে দাও। বিছানা, বিছানা। ই বাদ দিলে কি হয়? বি বাদ দিলে ছানা, ছানা। আর শেষের অক্ষর বাদ দিলে না, বিছা, বিছা। মানে হ্যাঁ ওটা ভীষণ কামড়ায়। হ্যাঁ কামড়ে দেয়, বিপজ্জনক, তাই না বন্ধু? হ্যাঁ। সুন্দর সুন্দর, বন্ধুর জন্য জোরে হাততালি। বিজ্ঞানী, হ্যাঁ হ্যাঁ, আমি বন্ধুদের আরো একটা জাদু দেখাতে চাই। উফ, তুমি আরো জাদু দেখাবে? আমি কখন বিজ্ঞানের জাদু দেখব? বন্ধুরা তোমরা আরো জাদু দেখবে? বন্ধুদের একটা জাদু দেখাও তুমি, তারপর আমি বিজ্ঞানের জাদু দেখছি। ধন্যবাদ। বন্ধুরা আমি আমার এবারে জাদু শুরু করছি। দেখতে পাচ্ছ তোমরা আমার হাতে এই রকম একটা গ্লাস, আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি। গ্লাসটা ফাঁকা এবং খালি। আমার হাতে একটা কি আছে বলো তো? পয়সা আছে। আর এই জাদুতে সাহায্য করার জন্য আমার একজন বন্ধু দরকার হবে, তুমি চলে এসো। কি নাম তোমার? প্রীতিশ। ধরো, আচ্ছা পয়সাটা আমি তোমার হাতে দিচ্ছি, তুমি ধরে নাও। দেখো আমি আমার সাথে করে পানি নিয়ে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। আমি খুলে নিচ্ছি এটাকে এবং গ্লাসের মধ্যে এইভাবে আমি খানিকটা পানি ঢেলে নিলাম। এবার যেই কাজটা করছি, এই রুমালটা আমি দুদিকে তোমাদের দেখিয়ে নিচ্ছি। আচ্ছা এবার তোমার পয়সাটা আমাকে দাও তো। দেখে নিয়েছো তোমরা পয়সাটা? হ্যাঁ, এই পয়সাটাকে আমি ঠিক রুমালের মাঝখানটায় এইভাবে ধরে নিলাম। বড় শক্ত করে পয়সাটাকে ধরেছ, এবার ধীরে ধীরে গ্লাসের উপরে নিয়ে যাও। যখনই আমি মন্ত্রটা বলে দেব তখন তুমি পয়সাটা পানিতে ছেড়ে দেবে। এবার আমি জাদু করছি। পড়ে নিলাম তো, তুমি পয়সাটা পানিতে ছেড়ে দাও। পড়ে গেছে, তুমি অনুভব করেছ? দেখো বন্ধুরা আমি রুমালটাকে ধরে এইভাবে সরিয়ে নিলাম এবং রুমালটা তোমাদের ভালো করে দেখিয়ে নিচ্ছি, এটা ফাঁকা এবং খালি। তুমি বন্ধুদের একটু বলো তো যে পয়সাটা তুমি দেখতে পাচ্ছ ভেতরে? তোমরা দেখতে পাচ্ছ পয়সাটা? পয়সাটা সত্যি অদৃশ্য হয়ে গেল। বন্ধুরা তোমরা কি আরো জাদু দেখতে চাও? তবে সবাই আমার সাথে বলো, সোনার কাঠি রূপার কাঠি। বন্ধুরা তোমরা সবাই তো আইনস্টাইনকে চেনো, তাই না? হ্যাঁ, একবার হলো কি, আইনস্টাইন ট্রেনে চেপে যাচ্ছিলেন। টিকিট চেকার সকলের টিকিট চেক করার এক পর্যায়ে আইনস্টাইনের কাছে এসে টিকিট দেখতে চাইলেন, কিন্তু আইনস্টাইন তার টিকিটটা খুঁজেই পাচ্ছিলেন না। তখন চেকার আইনস্টাইনকে চিনতে পেরে বললেন, স্যার আপনাকে আমি চিনতে পেরেছি, আপনি আইনস্টাইন। আপনি যে টিকিট কেটেছেন সেটা এখানে লেখা আছে, আপনাকে টিকিট দেখাতে হবে না। এটা বলে চেকার চলে গেল। তারপর আইনস্টাইন টিকিট আবারও খুঁজতে লাগলো, সিটের নিচে, জুতোর ভেতর, মোজার ভেতর। চেকার দূর থেকে দেখে আবারও আইনস্টাইনের কাছে ফিরে এসে বললেন, স্যার আপনাকে টিকিট দেখাতে হবে না, আমি যে বললাম আমি আপনাকে চিনেছি, আপনি বিজ্ঞানী আইনস্টাইন। তখন আইনস্টাইন চিন্তিত ভঙ্গিতে চেকারকে বললেন, টিকিটটা আমাকে খুঁজে পেতেই হবে, না হলে আমি কিভাবে জানব আমি ট্রেনে চেপে কোথায় যাচ্ছিলাম? হ্যাঁ, মজার না গল্পটা বন্ধুরা? আচ্ছা বন্ধুরা বলো তো, কোন দেশে সবচেয়ে বেশি ক্যাঙ্গারু দেখা যায়? মনে হচ্ছে সব বন্ধুই জানে। আচ্ছা বন্ধু তুমি বলো, হ্যাঁ কোন দেশে সবচেয়ে বেশি ক্যাঙ্গারু দেখা যায়? অস্ট্রেলিয়ায়। চমৎকার, সঠিক উত্তর, অস্ট্রেলিয়ায়।
রানি, হ্যাঁ হ্যাঁ, আমি বন্ধুদের আরো একটা জাদু দেখাতে চাই। বন্ধুরা, তোমরা জাদু দেখবে? ঠিক আছে জাদুকর, তুমি বন্ধুদের জাদু দেখাও, তারপর বন্ধুরা বিজ্ঞানের জাদু দেখাবে, তাই না বন্ধুরা? জাদুকর জাদু দেখাও। বন্ধুরা, আমি আমার জাদুটা শুরু করছি। এই জাদুটা আমি দেখাবো না, এটা শোনাবো। তোমাদেরও আমার সাথে একটু কাজ করতে হবে। কাজটা খুব সহজ, 1 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা তোমরা মনে মনে ধরে নাও। যে কোনো একটা সংখ্যা ধরে নিয়েছ? হ্যাঁ। এবার সেটাকে তোমরা 9 দিয়ে গুণ করবে। করে নিয়েছ? গুণফল পেয়েছ? দেখো, গুণফলটা যদি 2 সংখ্যা বা 3 সংখ্যার হয়, সংখ্যাগুলোকে পাশাপাশি রেখে, ধরে নিলাম গুণফল হলো 22, তোমরা সেটাকে যোগ করো, 2 + 2 = 4। এইভাবে গুণফলটাকে যোগ করে, পাশাপাশি যোগ করে একটা সংখ্যা করে নাও। করে নিয়েছ? এবার তোমরা একটা সংখ্যা পেয়েছো নিশ্চয়ই, সেই সংখ্যা থেকে তোমরা 5 বিয়োগ দাও। 5 বিয়োগ দাও, দিয়েছো, একটা বিয়োগফল পেয়েছো। বিয়োগফলটা তোমরা মনে রাখো। এবার শোনো, আমরা একটা কাজ করব, সংখ্যাটাকে আমরা অ্যালফাবেটে নিয়ে যাব। অর্থাৎ বিয়োগফল যদি 1 হয়, আমরা ধরবো এ, 2 হলে বি, 3 হলে সি, 4 হলে ডি, এইভাবে, ঠিক আছে? ধরে নাও তোমরা একটা অ্যালফাবেট। ধরে নিয়েছো? ওই অ্যালফাবেট দিয়ে তোমরা মনে মনে একটা দেশের নাম চিন্তা করে নাও। করে নিয়েছ? দেখো, দেশের নামটা যদি হয় বাংলাদেশ, BANGLADESH, ওই দেশের নামের শেষ অক্ষরটাই তোমরা চলে যাও, গেছো তোমরা? ওই অক্ষরটা দিয়ে মনে মনে একটা প্রাণীর নাম চিন্তা করো। করেছ? দেখো, তোমরা কেন ভাবছো যে ডেনমার্কে ক্যাঙ্গারু থাকে? তোমরা না একটু আগে বললে যে অস্ট্রেলিয়ায় ক্যাঙ্গারু থাকে? জাদুকর, তোমার এই জাদুর কৌশলটা আমার ভালো লেগেছে। আমি আসলেই ভেবেছিলাম ডেনমার্ক এবং ক্যাঙ্গারু। ভালো লেগেছে জাদুকর, ধন্যবাদ। বন্ধুরা, এবার আমরা দেখব বিজ্ঞানের জাদু, কোন বন্ধু দেখাবে? ওই যে ওই বন্ধু হাত তুলেছে। হ্যাঁ বন্ধু, তুমি চলে এসো, দেখব বিজ্ঞানের জাদু। নাম তোমার? নাহিয়ান আল রহমান। তুমি আজকে আমাদের বিজ্ঞানের কোন জাদু দেখাবে? আমি তোমাদেরকে আজকে পানির কণা ছোট ছোট জাদু দেখাবো। মনে হচ্ছে চমৎকার হবে। শুরু করো বন্ধু বিজ্ঞানের জাদু। বন্ধুরা, এখানে দুটো বিকার আছে। প্রথমে আমরা গরম পানিটা প্রথম একটা বিকার ঢালবো। গাজুকে একটু হেল্প করো। পুরোটাই দিয়ে দিলাম, ধন্যবাদ। এখন আমরা আরেকটা বিকারে ঠান্ডা পানি ঢালব। দুটো বিকারেই সমান সমান, তাই তো? হ্যাঁ। এটা হচ্ছে ফুড কালার। এখন আমরা এই ফুড কালারটা গরম পানিতে 2 ফোঁটা ঢালব এবং ঠান্ডা পানিতে 2 ফোঁটা ঢালব। আমরা দেখছি যে বিকারে গরম পানি ঢালা হয়েছে সেখানে ফুড কালারটি খুব দ্রুতই মিশেছে, এবং যে বিকারে ঠান্ডা পানি দেওয়া হয়েছিল সেখানে ফুড কালার খুব ধীরে মিশেছে। আচ্ছা বিজ্ঞানী, দুটোই তো পানি, এমনটা কেন হলো বলো তো? এমনটা কি করে হলো আর কেন হলো, এটা আমরা জানবো শিক্ষকের কাছে। ঠান্ডা পানির অণুগুলোর অণুর যে কণা আছে সেগুলো কম ছুটোছুটি করে, আর গরম পানির অণুর কণাগুলো খুব দ্রুত ছুটাছুটি করতে থাকে, যার কারণে নাহিয়ানের ফ্রুট কালার যেটা দিয়েছে সেটা খুব দ্রুত গরম পানির সাথে মিশে গেছে। এটাই হচ্ছে পানির কণার ছুটোছুটি। চমৎকার বন্ধু বিজ্ঞানী, তোমাকে ধন্যবাদ, জোরে হাততালি। বিজ্ঞানী, হ্যাঁ হ্যাঁ, আমিও বন্ধুদের একটা জাদু শিখিয়ে দিতে চাই। বন্ধুরা, তোমরা জাদু শিখবে? বন্ধুরা, আমি আজকে যেই জাদুটা তোমাদের শেখাবো, শেখানোর আগে সেটা একবার দেখিয়ে নিচ্ছি। শুরু করছি আমার এবারের জাদু। দেখতে পাচ্ছ তোমরা, আমার হাতে ছোট্ট একটা রিং, তাই না? অর্থাৎ আংটি।
এই আংটিটাকে আমি আমার হাতের এই আঙ্গুলে লাগিয়ে নিলাম, যাতে করে তোমরা দেখে নিতে পারো, সামনের দিকে রাখলাম, দেখতে পাচ্ছ? আচ্ছা, এবার সবাই আমার সাথে মন্ত্রটা বলো তো, ইলি ইলি গিলি গিলি। চোখ কিন্তু এইখানে থাকবে, ফোকাস ফোকাস, অ্যাব্রাকা ড্যাব্রা, ছু মন্ত্র ছু। দেখো আংটিটা চলে গেছে। তোমরা কি জাদুটা শিখতে চাও? তবে সবাই আমার সাথে বলো, সোনার কাঠি রূপার কাঠি। বন্ধুরা, এই কৌশলটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। তোমরা নিজের আঙ্গুলের চাইতেও ছোট একটা আংটি নেবে, যেন আংটিটা আঙ্গুলের ভেতরে ঢুকে না যায়, বুঝতে পারছো? আমি তর্জনীতে আংটিটা লাগিয়ে নিলাম। এবার আমি মন্ত্র বলছি, ইলি ইলি গিলি গিলি। এরপর তোমাদের কি বলেছি, চোখ যেন এইখানে থাকে। তার মানে হচ্ছে তোমাদের চোখকে আমি এইদিকে নিয়ে আসলাম, ঠিক আছে? এবার বলছি হোকাস ফোকাস, অ্যাব্রাকা ড্যাব্রা, আর ছু মন্ত্র ছু বলার সাথে সাথে আমি কী করছি জানো? হাতের দিকে তাকাও, এই আঙ্গুলটাকে ভাঁজ করে এই আঙ্গুলটাকে আমি খুলে দিচ্ছি, বুঝতে পারছো তোমরা? তবে এইভাবে করলে তো অন্যেরা বুঝে যাবে, আর সেই জন্য আমি একটা হাত দিচ্ছি, হাত দিয়েই এটা করে নিচ্ছি। জাদু হলো, বিজ্ঞানের জাদু হলো, গল্প হলো, অনেক কিছু হলো, কিন্তু কোনো গান এখনো হলো না। আমার একটা গান শুনতে ইচ্ছে করছে। বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে অনেক গল্প হলো, বিজ্ঞানের জাদু হলো, আর জাদুকর বন্ধুরা জাদু দেখলাম। তোমরা সবাই বিজ্ঞানের অনেক বেশি বেশি চর্চা করবে, কি বন্ধুরা করবে? তোমাদের জন্য রয়েছে এখন উপহার। হ্যাঁ বন্ধুরা, তোমাদের স্কুল এবং তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে আলাদা আলাদা উপহার। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।